Assalamu alaikum viewers, আজকে আমি তৈরি করে দেখাবো সেরা স্বাদের মিক্সড ভাজি। যেটা পরোটা এবং গরম ভাতের সাথে খুবই দারুণ। এর জন্য আমি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4টি কাঁচা মরিচ কুচি। এবং আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি এবং গাজর কুচি। দিয়ে দিচ্ছি আলু কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝিম কুচি। এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগবে সেই সবজিগুলো আমি একটু আগে দিয়ে নিয়েছি। একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি একটু ঢেকে দিচ্ছি কারণ বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। এরপর আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। পরে আমি সবজিটাকে ঢেকে দিব। পাঁচ মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। সবজি থেকে আরো অনেকটা পানি ছেড়ে দিয়েছি। এই পানিতে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আমার ভাজি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে নেব। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। এভাবে খুব সহজে মিক্স ভাজি, যেটা পরোটা এবং গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ হয়। আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।